আর দর্শক, মুরগি পোড়া প্রায় শেষ পর্যায়ে, আমরা বন মুরগি ধরে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাব আনাকা সুন্দরবনের একটি পার্শ্ববর্তী বনে। আমরা প্রথমে একটি শাকোপারি ওপারি বন, শাকর ওপারি গ্রাম। তো এই বনে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী পশু পাখি রয়েছে। তো আজকে আমরা বনের চারিদিকটা ঘুরে দেখাবো এবং বনের ভিতর মুরগি আগুনে পুড়ে, তারপর রান্না আগুনে পুড়ে আমরা খাবো। আপনারা আমাদের আনন্দগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেবো, আপনারা উপভোগ করবেন। আর আপনারা আসতে পারেন, এটি হচ্ছে সুন্দরবনের পার্শ্ববর্তী বন, বা হরিণঘাটা বনেও আসতে পারবেন। এখানে হরিণ সহ শুকর, কাঠবিড়ালি, বানর সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। তো বনটা যদি এক পাশ দিয়ে দেখাই, গ্রামের পাশ দিয়ে আমরা বনের ভিতরে চলে যেতেছি। আর আপনারা আসলে স্পিন বোট নিয়ে আপনারা নদীর চারপাশ উপভোগ করতে পারবেন, অথবা নৌকা নিয়ে। আমরা চলে এসেছি মুরগি ধরবো এখন। আমরা দৌড়ে ফেলেছি, আমরা এবার মুরগি পুড়ে খাবো। আমরা ভিডিওর কিছুটা অংশ সংক্ষেপ করা হয়েছে, আপনারা দেখতে থাকুন। গহীন বন এটি, এই বনে অসংখ্য মুরগি, বানর, হরিণ রয়েছে। আমরা আমাদের মতো করে আমরা চেষ্টা করেছি আপনাদের যদি দেখাই। এখানে অসংখ্য হরিণ রয়েছে যা যা দর্শনার্থীদের মুগ্ধ করেছে বা মন কেড়েছে। আমরা আগুন জ্বালিয়ে নিচ্ছি দেখুন, আর এবং আমরা রড দিয়েছি, রড নিয়ে এসেছিলাম। আমরা রডের ভিতরে মুরগি ঢুকিয়ে আমরা আগুন দিয়ে পুড়ব, আপনারা দেখতে থাকুন। মুরগিতে আমরা মশলা মেখে নিয়েছি এবং মুরগি কেসে নিয়েছি। রটের ভিতর আমরা ঢুকিয়ে নিচ্ছি, আর এদিকে আগুন ধরিয়ে নিচ্ছি এবং গাছে একটু ছিদ্র করে রড বাজিয়ে দিয়েছি। তো আমরা এখন লাকড়ি টুকাতে থাকবো এবং লাকড়ি টুকিয়ে আমরা নিচ দিয়ে আগুন থাকবো। দর্শক, আপনারাও এভাবে আনন্দ উপভোগ করতে পারেন, আপনারা এভাবে মজা নিয়ে করতে পারেন। আশা করি যারা ভ্রমণ প্রিয় তাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে। আর আপনাদের অবশ্যই মতামত কমেন্ট করবেন কোনো বিষয়ে, সকল বিষয়ে। আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, আমরা শুধু এখন আগুনে মুরগিটাকে আমরা পুড়ব, খাবার উপযোগী করে তুলব। ভিডিও দেখেন আর যা করেন, মানে মেন কথা কি, এইরকম পুড়িয়ে খাওয়ার সৌভাগ্য বা এই দক্ষিণাঞ্চলের শেষ সীমান্তে খুব কম মানুষেরই হয়। এবং আমরা অনেক আনন্দ করব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
মুরগিতে আমরা আগুন ধরে দিয়ে আমরা চারপাশে আমরা যার যে কাজ আমরা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছি এবং সাথে আমরা আনন্দ করতেছি। এবং আমরা কিছুক্ষণ পরে পরপর আমরা তৈল দিয়ে নিচ্ছি মুরগির উপরে যেন পুড়ে না যায়, এবং মশলা পুনরায় দিয়ে দিচ্ছি। বনটা যদি আপনাদের দেখাই খুব সুন্দর। আমাদের মুরগি পুরা প্রায় শেষ পর্যায়ে, দর্শক মুরগি পোড়া প্রায় শেষ পর্যায়ে, আমরা বন মুরগি ধরে পড়লাম। ডিম ডিম বি ডিম সর ডিম, আমরা আছি হরিণঘাটা বনে। এখানে বন মোরগ, শুকর এবং হরিণ সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে। আপনারা এখানে আসতে পারেন, প্লেসটা দেখতে পারেন, খুব সুন্দর। ও বাবা, পাশের গিট ফেরছে। ও পিয়া, ও পিয়া, তুমি তো নাচবি না? কথাম চুক অন্যের হাত ধরে চলে গেছে দূরে। ও পিয়া, তুমি কোথায়? আমাদের মুরগি পুরো প্রায় শেষ পর্যায়ে। দেখুন মুরগির একটা কালার এসেছে বলা চলে। আমরা যার যার মতো আমরা আনন্দ করতেছি, এবং এদিকে আমাদের সেই মুরগি পুরো হয়ে গেছে। উঠানোর কৌশল যদি দেখাই, দেখুন আমরা চলে আসছি নদীর পারে। তো আমরা চলে যাব একদম নদীর প্রান্তে। আমরা সেখানে এখন খাবো। এই ছিল কুন্দারণী ভিডিও চ্যানেল। আপনাদের মতামত আসে, আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। ভালো থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন।